মাঠে পড়ে যাচ্ছে একের পর এক উইকেট ছন্ন ছাড়া বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরি সিংকে দেখা গেল ওয়াকিটুকি হাতে। গ্যালারিতে কি করছেন তিনি? ম্যাচ চলাকালীন ওয়াকিটুকি হাতে কথা বলতে ব্যস্ত হাথুরি সিংকে। এমন একটি চিত্র সন্দেহ জাগায়, সন্দেহ আছে, ঘুরপাক খায় বাঙালি ক্রিকেট প্রেমীদের মধ্যে। এর আগে বাংলাদেশের ড্রেসিং রুমে গোপন মিটিংয়ের সময় হাথুরি সিংহের ছেলে ছিলেন সেখানে, মোবাইলে চ্যাট করছিলেন তিনি, আর এটাকে সন্দেহের চোখে দেখেছিলেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান। এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন বিসিবির এই জিনিসগুলো খতিয়ে দেখা উচিত, কারণ একজন শ্রীলঙ্কান হয়ে এশিয়া কাপের মতো বড় মঞ্চে কখনোই চাইবে না তার দেশ হারুক। তবে কি রকিবুল হাসানের সেই সন্দেহের চোখ ছিল সত্যি? প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? ওয়াকিটুকি হাতে ব্যস্ত হাথুরি সিংহে, আর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই বাংলাদেশ বাজেভাবে হেরে বসল। লক্ষ্যটা ছিল খুবই অল্প, আর জবাব দিতে নেমে শ্রীলঙ্কার দারুণ জয়। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলে তিন প্যাসার, তিন স্পিনার নিয়ে খেলছে টিম টাইগার্স। তবে শুরুতে ব্যাটিং করতে নেমেই প্রথম ধাক্কা খায় তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে। মাত্র চার রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দুই বলে ডাক মেরে ফিরে যান তানজিদ হাসান তামিম, তার অভিষেকটা রীতিমতো ভুলে যাওয়ার মতো, হতাশ ভক্ত সমর্থকরা। এরপর ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারলেন না নাঈম শেখ। 23 বলে 16 রান করে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরে গেলেন মোহাম্মদ নাঈম শেখ। বাংলাদেশের নির্বাচক এবং কোচ হাথুরি সিংহের শিষ্য, তার কাছ থেকে তারা পেয়েছে 16 রানের ইনিংস, যেটা বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ মনে করছি। নাঈম শেখকে নিয়ে আর কিছু না বলি। এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান। সাকিবের দিকেই তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ, কিন্তু সাকিব যে এইভাবে হতাশ করবেন সেটা হয়তো বা কেউ ভাবেনি। 11 বলে 5 রান করে ফিরে গেলেন ক্যাপ্টেন কোল। এরপর তাহিদ হৃদয়কে নিয়ে দারুণ জুটি করেন নাজিম হোসেন শান্ত। এক প্রান্ত থেকে যখন একের পর এক ব্যাটসম্যান চলে যাচ্ছেন পেভিলিয়নে, অপর প্রান্তে একাই দাঁড়িয়ে আছেন নাজিম হোসেন শান্ত। তাহিদ হৃদয় নাজিম হোসেন শান্তকে দুর্দান্ত সঙ্গ দিলেও তিনিও ইনিংস বড় করতে পারেনি। 41 বলে শেষ পর্যন্ত 20 রান করে পেভিলিয়নে ফিরেছেন এই ব্যাটসম্যান। এরপরের গল্পটা আরও হতাশাজনক, কারণ মুশফিকুর রহিম 22 বলে 13 রান করে ফিরলেন। সবাই ভেবেছিল মুশফিকুর রহিম কিছু একটা করবেন, কিন্তু মুশফিকুর রহিমও যখন ব্যর্থ তখন বাংলাদেশের 32 ওভার শেষে 5 উইকেট নাই মাত্র 127 রানের মধ্যেই। তখনও খেলছেন নাজমুল হোসেন শান্ত, দাঁড়িয়ে আছেন এক প্রান্ত, বাংলাদেশকে কোনো মতে নিয়ে যাচ্ছেন রানের দড়ায়। তবে দলীয় 162 রানে নাজমুল হোসেন শান্ত যখন ফিরলেন 89 রানে, তখন মূলত থেমে যায় বাংলাদেশের ইনিংস। সেঞ্চুরিও করতে পারলেন না নাজমুল হোসেন শান্ত, 122 বলে 89 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ, 164 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে, যদিও বাকি ছিল আরও 8 ওভার। এত পরিকল্পনা, এত প্র্যাকটিস, এত প্ল্যানিং, এত কিছুর পরেও বাংলাদেশের সংগ্রহ মাত্র 164।